কা খা রে আপনা আরে চল না রে পাল্টা হ্যালো যাও যাও আপনা দেখুন তো ভালো করে অভিযোগ দিয়ে যাবেন আপনি ভিতরে বসুন দাঁড়ান তো পাশাপাশি ব্যাগটা তুলেন ব্যাগটা তুলেন তুলিয়ান কিছু বললাম না আবার আমি পার্কে চলে গেলাম এবার টোটোতে চাপছি যখন দেখছি ব্যাগটাতে দেখি তো টাকা নাই চেন কাটা আছে আমার করেছে তো আমি বুঝতে পারলাম কিনা এবার আমি টোটোতে চাপছি যখন টাকা দেখছি নাই এবার আমি বেরোলাম দেখে কি মনে হচ্ছে এখন কোথায় আসছেন আপনি আমি এসেছিলাম এদের এদের কমপ্লেন করবেন তো কি করা কি 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 করা উচিত এদেরকে সাজা দেওয়া উচিত কেন কি গরিব লোকের তো ই করছে না কেন আমার হয়েছে আজকে কাল কারু আরও হতে পারে আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল আমার হয়েছিল রেল কেটে তোমার রথবাড়ির কাছে ব্যাগ নিয়ে কি পালাচ্ছিল নাকি না ব্যাগ নিয়ে পালিয়ে গেছিল হুম তারপরে আমি মেয়েটাকে দেখলাম একবার ঘুরে কি চেন খুলছে আমি আবার দেখলাম তো ব্যাগ আছে তারপরে যে বয়স্ক লোকটাকে মেয়েটাকে পার করছিলাম তারপরে দেখছি আর ব্যাগ নাই কি কি ছিল আপনার ব্যাগে আমার ব্যাগে এটিএম ছিল এই যে কাগজটা ছিল আর 2000 টাকা 2500 টাকা ছিল তো আমি 500 বের করেছিলাম 2000 টাকা নাই এখন এখন কোথায় আছেন এখন আমি থানাতে আছি কি করবেন ওর নামে অভিযোগ দেব আপনার নাম আমার মরদিনা বিবি বাড়ি কোথায় চণ্ডীপুর মালদা বাজার